আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাআকিম ওয়াজহাকা লিদ্দীনি হানীফা ফিতরাতাল্লাহি আল্লাতী ফাতারান নাস আলাইহা لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن اكثر الناس لا يعلمون। عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطره فابواه يحفظانه او ينصرانه او يمجسانه। رواه البخاري ومسلم। প্রশংসা আল্লাহর জন্য, দুরুদ তাসলিম বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি শরহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইফকাহু কওলি। اللهم اني اسالك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا। আমরা ধারাবাহিক ইমাম বুখারি রহিমাল্লাহর দার্স দিয়েছি আলহামদুলিল্লাহ। তো আজকে ইমাম বুখারি রহিমাল্লাহরই কিছু আমরা যেমন ইমান সম্পর্কে কথা বলেছি, তো ইমানের ভিতরেই একটা অংশ রয়েছে আকিদার বিষয়। তো আসলেই আকিদাটা কী এবং কোন আকিদা মুসলমানদের হওয়া উচিত, কোন আকিদা মুসলমানদের হওয়া উচিত এবং বিভিন্ন সম্প্রদায় যারা ইসলামের ভিতরেই বিভিন্ন রকম তারা বিষয়ে দাবি করে, এই বিষয়গুলো সংক্ষিপ্ত আকারে উল্লেখ করব এবং আকিদার বিষয়ে আমরা উল্লেখ করব ইনশাআল্লাহ। আমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো আমরা প্রথমে যে বিষয়টি বলবো যে আমরা সবাই মুসলিম জাতি, যারা আমরা মুসলমান আছি, আলেম ওলামা, ওলামা দিন, আলেম রব্বানি, আমরা মুসলমান জাতি, এক অপর মুসলমান ভাই ভাই, আমরা এক অপরের সবাইকে আল্লাহর জন্য আমরা ভালোবাসি। মুসলমান ভাই, মুসলমান ভাইকে অবশ্যই ভালোবাসতে হবে। আর এর ভিতরে যারা আলেম ওলামা দিনের খেদমত করছেন বাংলাদেশে, সারা বিশ্বে যে যেখানে আলেম ওলামা রয়েছেন, এদেরকে খালেস অন্তরে আল্লাহর জন্য সবাইকে ভালোবাসি। এর সাথে মুসলমান ভাই বোনেরা যারা যেখানে আছে, আমরা সবাইকে ভালোবাসি এবং আল্লাহর জন্যই ভালোবাসি। কারণ এমন একটি হাদিস রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ কাউকে যদি ভালোবাসে তাহলে সে যেন জানায় দেয়। এই জন্য আমরা এক অপরে সকল মুসলমান জাতিকে, ভাই বোন যে যেখানে রয়েছে, আমরা সবাইকে ভালোবাসি এবং আলেম ওলামা সবাইকে আমরা ভালোবাসি। এই জন্য আমরা সবাই জান্নাত যেতে চাই। তাই আমাদের আকিদার বিষয়গুলা আমাদের জানা দরকার। হয়তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন আকিদা পোষণ করি, তো আমাদেরকে যদি আমাদের ভিতরে কোনো বাতিল আকিদা থেকে থাকে তাহলে আমরা আশা করি সেগুলো সংশোধন করব। আকিদার কথা আমরা বলছিলাম যে আকিদার কথা বলতে গেলে প্রথমে বলা যায় যে আকিদা মানে বিশ্বাস। অন্তরে যে বিশ্বাসটা সেটাই হলো আকিদা। অন্তরের বিশ্বাস সহজে যায় না। একটা গাছ যে লাগা থাকে, গাছ, গাছের শিকড় রয়েছে, গাছের শিকড় রয়েছে। মানুষের যদি আকিদা, ইমান, আকিদা, আকিদাটা যদি নষ্ট হয়ে যায় তাহলে যেমনটিভাবে গাছের শিকড় কেটে দিলে গাছটি বাঁচে না, মানুষের আকিদা নষ্ট হলে তার ইমান নষ্ট হয়ে যায়, ইমান আর বাঁচে না। তাই দেখা যায় আমরা গাছকে উদাহরণ দিলাম যে গাছের শিকড় কাটলে উপরগুলা নষ্ট হয়ে যায়, অনুরূপই মানুষের আকিদা নষ্ট হলে তার আমলগুলাও নষ্ট হয়ে যায়। কিন্তু আপনি যদি শিকড় না কাটেন, গাছের নিচ দিক না কাটেন, তাহলে উপর দিক কাটলে একদিন আবার গজাবে। অনুরূপই আপনার আকিদা যদি ঠিক থাকে তাহলে অন্য কোনো আমলে যদি আপনার ত্রুটি থাকে তাহলে আমল সংশোধন হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু আকিদা আপনাকে অবশ্যই সংশোধন করতে হবে। যেগুলো আকিদা সালাফুস সালেহগণ যেভাবে তিনারা আপনার বিশ্বাস করেছেন, কোরআন সুন্নাহ যেভাবে এসেছে ঠিক সেইভাবে আমরা দেখব। জি, প্রথমে আমরা যদি আলোচনা করি যে আসলে আমরা মুসলিম জাতি যখন জন্মগ্রহণ করে, মুসলমান হোক অথবা ইহুদি হোক, নাসারা হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, সবাই কিন্তু যখন জন্মগ্রহণ করে ওই সময়তে ইসলামের উপর জন্মগ্রহণ করে। আপনার এই কথাটা আপনাকে আমাকে বুঝতে হবে
যে এক নাম্বার পয়েন্ট আমরা যে কথাটা বলবো যে ফিতরা, ফিতরা, ফিতরা যে রয়েছে ফিতরতের উপর, স্বভাব, স্বভাব একটা জিনিস রয়েছে ফিতরাত, এই বিষয়ের উপর মুসলমান খ্রিস্টান ইহুদি বৌদ্ধ যারা রয়েছে সবাই কিন্তু ইসলামের উপর জন্মগ্রহণ করে। এ মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নিয়ে এসেছেন, ফাকিম ওয়াজহাকা লিদ্দিনি হানিফা, ফাকিম ওয়াজহাকা লিদ্দিনি হানিফা, ফিতরাতাল্লাহি আল্লাতী ফাতারা আন-নাস আলাইহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যারা দিন প্রতিষ্ঠা করেন এবং একমাত্র আল্লাহকেই ভালোবাসেন, তার জীবনের ইবাদত বন্দী খালিস অন্তর আল্লাহর জন্য হয়, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফিতরাতাল্লাহি আল্লাতী ফাতারা আন-নাস আলাইহা, যে ফিতরত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, ফাতারা আন-নাস আলাইহা, তো এই ফিতরতের, এই সৃষ্টির আল্লাহ বলেছেন লা তাবদিলা লি খালকিল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টির কোনো পরিবর্তন নেই, যালিকা দ্বীনুল কাইয়িম, এটাই হলো সঠিক দিন, ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, কিন্তু অনেক মানুষ এটা বুঝে না। যেমন আপনাকে বলতে চাইলাম যে মানুষ যখন জন্মগ্রহণ করে বাচ্চারা, তখন তারা তার ফিতরতের উপর, সে ইসলামের উপর জন্মগ্রহণ করে, কিন্তু এই ফিতরতটা আমরা নষ্ট করি। তো এইভাবে আমরা আরেকটি আয়াতে হাদিসে যদি আমরা দেখতে যাই তাহলে জি, তারপরে আল্লাহ বলছেন মুনি বিনা ইলাই হত্যা কুহু আকিমুসলাহ, যে তোমরা আল্লাহর দিকে রুজু হও, আল্লাহ তোমরা তাকেই ভয় করো এবং সালাত প্রতিষ্ঠা করো। তারপর বলছেন ওয়ালা তাকুনু মিনাল মুশ, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হও না, মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়াকানু শিয়া কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, যারা বিভিন্ন দল মতদলে দিন থেকে যারা বের হয়েছে এবং যারা বিভিন্নভাবে যারা যেভাবে আছে, এরাও এখন যে যারা আমরা যে দলে যারা আছে, এরপরে আপনার ইহুদি বলেন, নাসারা বলেন, খ্রিস্টান বলেন, তারা প্রত্যেকেই নিজের নিজের দলে তারা কিন্তু খুশি রয়েছে, কুল্লু হিজবিম বিমালা দাইহিম ফারিহুন, যে যে দলে রয়েছে এই দল নিয়ে তারা কিন্তু আপনার খুশি রয়েছে। তো দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াত নিয়ে এসেছেন, তিনি বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াসসাবিঈনা ওয়ান-নাসারা ওয়াল-মাজুস ওয়াল্লাযীনা আশরাকু, এই আয়াতটিতে সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলা বলছেন চারটি না ছয়টি দিনের কথা বলছেন। এক নম্বরে যারা ইমান এনেছে, ইন্নাল্লাযীনা আমানু যারা ইমান এনেছে, তারপর বলছেন ওয়াল্লাযীনা হাদু যারা ইহুদি, এরপর বলছেন ওয়াসসাবিঈন যারা হলো সবেয়া, সবেয়া এদেরকে বলা হয় যে ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লামের কম কিছু ছিল যারা কিছু খালিস অন্তরে যারা আল্লাহর ইবাদত করতো, আর একটা দল যারা সে সময়তে মুশরিক, তারা কেউ চন্দ্রের পূজা করত, সূর্যের পূজা করত, কেউ এইভাবে নক্ষত্রের পূজা করত, তো এদেরকেও আপনার সাবিন তাদের ভিতরে এক দল, আর কিছু দল যারা খালিস অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দী করত। তো আমরা তো ইহুদি জানি, ইহুদি কারা, যে ইহুদিরা এরা মূলত যদিও তারা মুসা আলাইহিসসালাতু সাল্লামের অনুসারী ছিল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা অস্বীকার করেছে, অস্বীকার করার কারণে তারা দিন থেকে বাইরে। আর আমরা জানি ইমানদার যারা আমরা মুসলিম জাতি, যারা মুসলমান রয়েছে, এরা কেউ কারোর ইমান একটু কম বেশি, কিন্তু এরা যারা ইমানদার রয়েছে, ইমানদারদের মুসলমানদের কথা আল্লাহ বলছেন যারা ইমান এনেছে, এবং ইহুদি যারা, এ তারপর অসবিন, সবিনদের কথা যে বললাম, এরপরে বলছে ওয়ান-নাসারা, নাসারারা ঈসা আলাইহিসসালামকে তারা অনুসরণ আগে মানে করতো, কিন্তু বর্তমানে যারা ঈসা আলাইহিসসালামকে কেউ যদি মানে বা মুসাকে, তাহলে অবশ্যই সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার প্রতি বিশ্বাস আনতে হবে, কিন্তু এখনকার যারা ইহুদি অথবা নাসারা এরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে না। যদি কেউ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বিশ্বাস করে তাহলে তারা মুমিন হতে পারবে। এরপরে তিনি বলছেন ওয়ান-নাসারা ওয়াসাবিন ওয়ান-নাসারা ওয়াল-মাজুসা, আমাদের ভিতরেই কেউ আছে যে অগ্নি পূজক, তাহলে আল্লাহর ইবাদত না করে তারা অগ্নি পূজা করে, তারা অগ্নি পূজা করে। ওয়াল মুশরিক ওয়াল ওয়াল্লাযীনা আশরাকু, যারা শিরকি কাজ করে, তাহলে শিরক এমনিতেই যারা অমুসলিম, যারা অমুসলিম, যারা মুসলমান নয়, তারা সবাই মুশরিকদের ভিতরে। তার মানে অমুসলিম যারা, এরা কিন্তু মূলত এরা কিন্তু আল্লাহর ইবাদত না করে অন্য কাউরির করে, কারণ তারা ইমানদার হয়নি। মুসলমান হলেই তারা ইমানের পথে আসবে, যেহেতু মুসলমান বাদ দিয়ে যত প্রকার মানুষ রয়েছে সবাই মুশরিক, সবাই মুশরিক দিন থেকে বাইরে, মুসলমান বাদ দিয়ে, মুসলমান বাদ দিয়ে যারা রয়েছে তারা সবাই মুশরিক। তাই যারা হিন্দুদের ভিতরে কেউ রয়েছে, কেউ গাভীর পূজা করে, কেউ আবার লিঙ্গের পূজা করে, এরকম অনেকে অনেক পূজা করে, আর দেখা যায় কেউ চন্দ্রের পূজা করে, কেউ গাছের পূজা করে, কেউ হাতে মূর্তি তৈরি করে পূজা করে, আর আবার মুসলমানদের ভিতরে কিছু মানুষ রয়েছে যারা কবর পূজা করে, কবরে সিজদে দেয়, কিন্তু আসলে এরা হয়তো বুঝে করে বা না বুঝে করে। যদি সে মুসলমান হয় অবশ্যই তাকে তাওবা করে আল্লাহর পথে ফিরে আসতে হবে, আর যারা অমুসলিম তাকে কালিমা পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, এই কালিমা পড়ে তাকে ইসলামের মুসলমানদের মানে ইসলামের গণ্ডিতে প্রবেশ তাকে করলেই সে মুসলমান হবে এবং পরে ইমানদারে আসবে। তাই যে আমি কথাটা বলছিলাম যে আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছয়টি ধর্মের কথা বলেছেন, যারা ইমান এনেছে এক নম্বরে, যারা ইহুদি তাদের কথা বলা হয়েছে, এরপরে বলা হয়েছে যারা সবিন
সবিয়েন বললাম, তারপরে যারা নাসারা খ্রিস্টান, এরপরে বলা হয়েছে যারা অগ্নিপূজক আর যারা শিরিক করে মুশরিক, এই ছয়টি কথা বলা হয়েছে। এই ছয়টিকে নিয়েই কিন্তু আসলে মানুষের ধর্ম বা বিভিন্ন কেউ মুমিন কেউ মুশরিক এভাবে রয়েছে, মুসলিম আবার যারা মুসলমান নয় এদের ভিতরে। তো আমি বলতে চেয়েছিলাম যে এই হাদি এই আয়াত এবং যা আয়াত পাঠ করলাম এ মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটি সন্তান জন্মগ্রহণ করে ইসলামের উপর, ফিতরতের উপর, তারপরে তার পিতামাতা তাকে ইহুদি বানায় অথবা নাসারা বানায় অথবা অগ্নিপূজক বানায়। কী করে? দেখেন, যে যখন একটা সন্তান জন্মগ্রহণ করে ছোট থাকে তখন ইসলামের উপর জন্মগ্রহণ করে, তার পিতা তাকে হয়তো যখন বড় হয় জ্ঞান বুদ্ধি হয় তখন তার পিতা তাকে ইহুদি বানায় অথবা খ্রিস্টান বানায় বা অগ্নিপূজক বানায়, কেউ হিন্দু বানায়, কেউ মুশরিক বানায়, এইভাবে বানায়। তাহলে আমরা বুঝতে পারলাম যে যখন সন্তান জন্মগ্রহণ করে তখন তারা কিন্তু মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। এ মর্মে হাদিসে কুদসিতে একটা হাদিস বলছেন, আল্লাহ তাআলা বলেন খলাকতু ইবাদি হুনাফা, আমি আমার বান্দাকে সৃষ্টি করেছি শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য, খালিস যারা খালিস অন্তরে আল্লাহর ইবাদত করবে আল্লাহর উদ্দেশ্যে তাদেরকে আমি আমার বান্দাকে তাওহীদের উপর আমি তাদের সৃষ্টি করেছি যে তারা শুধুমাত্র আমার ইবাদত করবে। ফাজতালাত হুম শায়াতিন, তারপরে শয়তান তাদেরকে কী করেছে, যে পদস্খলন করেছে। তাহলে হাদিস এবং আয়াত থেকে আমরা যা বুঝতে পারি যে মানুষরা যখন জন্মগ্রহণ করে তখন ওই সময়তে আপনার ইসলামের উপর জন্মগ্রহণ করে, তারপরে তার পিতা মাতা এরা ইহুদি বানায় খ্রিস্টান বানায় অগ্নিপূজক এগুলা বানায়। যে এই কথার পরে একটা আপনার ফিতরতের উপর এ মর্মে বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবারা বলছেন যে তিনি এইভাবে সাহাবাদেরকে শিক্ষা দিতেন, যখন সকাল হতো তারা এইভাবে বলতেন যে আসবাহানা আলা ফিতরতুল ইসলাম, যে আমাদের সকাল হলো ইসলামের ফিতরতের উপর, ওয়াকালিমাতুল ইখলাস, ওয়াকালিমাতুল ইখলাস এবং কালিমা তাওহীদের বাক্য নিয়ে। এরপরে বলছে দীনু নবীনা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনের উপর। এরপরে মিল্লাত আবিনা ইব্রাহিম, এবং মিল্লাত আবি ইব্রাহিম আলাইহিস সালামের যে ধর্ম ছিল তার উপর। হুনাফা হানিফা ও মা কানা মিনাল মুশরিকিন, এরপরে বলছেন যে আমি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলাম না। তো এখানে কয়েকটি কথা বলা হয়েছে যে আপনার এক নম্বরে মিল্লাত ইব্রাহিম বলে ওলামা সুন্নাগণের ব্যাখ্যা করছেন যে মিল্লাত আবিনা ইব্রাহিম, এটা হলো মিল্লাত বলতে তাওহীদের উপর, যারা সেই সময়তে ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণ করত, খালিস অন্তরে যারা আল্লাহর ইবাদত বন্দি করেছে, যারা আল্লাহর জন্য যারা ইবাদত বন্দি করেছে ইব্রাহিম আলাইহিস সালামকে মেনেছিল, তারা মূর্তি পূজা এগুলো ত্যাগ করেছিল, যারা চন্দ্র পূজা ত্যাগ করেছিল, যারা সূর্য পূজা ত্যাগ করেছিল, যারা খালিস অন্তরে আল্লাহর ইবাদত করত, তাদের কথা এখানে মিল্লাত ইব্রাহিম বলে বলা হয়েছে। এরপরে তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। জি, এরপরে যেটা হলো যে দীনু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে যেটা আল্লাহর পক্ষ থেকে দিন এসেছে যে কথা কর্মে এবং বিশ্বাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেইভাবে ওহি করেছেন ঠিক সেইভাবে আপনাকে আমাকে মানতে হবে, এটি আকীদার বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে যেভাবে ওহি যেভাবে এসেছে ঠিক সেভাবে আপনাকে মানতে হবে, আপনি কথা কাজ আপনার বিশ্বাস এরপর আমল কোরআন সুন্নাহ যেভাবে আপনাকে বলছে ঠিক সেভাবে করতে হবে। এরপরে বলছে কালিমাতুল ইখলাস, কালিমাতুল ইখলাসটা প্রমাণ করে যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই মানে তিনি সত্য মাবুদ। এরপরে ফিতরাতুল ইসলাম হিয়া মা ফাতারা আলাইহি ইবাদা, এরপর বলছেন যে আল্লাহ তাআলা তার বান্দাকে যেইভাবে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলাকে তারা ভালোবাসবে, তার জন্য ইবাদত করবে, তার সাথে অন্য কাউকে অংশীস্থাপন করবে না। তা আমরা যেই এক নম্বরে বলতে চাইছিলাম যে মানুষের আকিদে যেইভাবে আল্লাহ সুবহানাহু তাআলা মানুষকে জন্মগ্রহণ করাইছেন, তার মানে শিশু থাকা অবস্থায় যেইভাবে তারা আপনার ইসলামের উপর জন্মগ্রহণ করেছে, তাদেরকে সেইভাবে ছেড়ে রাখলে তারা সঠিক পথে থাকতো, কিন্তু আমরা তাদেরকে অন্য পথে নিয়ে এসেছি। যে আগে যে কথাটা বললাম এটা ইমাম দারিমি তার সুনান দারিমিতে নিয়ে এসেছেন, হাদিসটা সহি, এবং আলবানী রাহিমাল্লাহ সিলসিলা সহিয়া গ্রন্থে তা যে কথাটা বললাম যে সাহাবারা দে সম্পর্কে আল্লাহ রাসূল তাদেরকে এভাবে শিক্ষা দিতেন, এই সহি সিলসিলা সহিয়া গ্রন্থে হাদিসটি এসেছে। যে এ মর্মে আমরা আরও যে বলতে চেয়েছিলাম যে দেখেন যে আপনার আমার যে আকিদা ঠিক করতে হবে, তার মানে প্রথমেই আপনি আমি যখন প্রথমে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন যে আলাস্তুবি রব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নই, আমরা সবাই বলেছিলাম কওলু বালা, যে অবশ্যই আপনি আমাদের প্রতিপালক। তাহলে আমরা জানি যখন আদমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করলেন, তারপর তার পৃষ্ঠ দেশ এবং যখন তার সন্তানদের এইভাবে বললেন, তখন তারা তাদেরকে সাক্ষী রাখলেন যে ওয়াশহাদু আলা আনফুসিহিম, ওয়াশহাদুহুম আলা আনফুসিহিম, তারপরে জিজ্ঞেস আলাস্তুবি রব্বিকুম, সবাইকে সেই রুহ জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করেছিলেন যে আমি কি তোমাদের প্রতিপালক নই, আমরা সবাই বলেছিলাম কওলু বালা
পৌলবালা যে আপনি অবশ্যই আমাদের প্রতিপালক। তা আল্লাহ বলেছিলেন এর উপর আমি সাক্ষ্য থাকলাম তোমরা যা বললে, যাতে পরকালে পরে যাতে না বলে যাও বলো যে আমরা এগুলা বলি নাই বা আর কিছু। তাই এই আয়াত থেকে যা বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার কাছে আমার কাছে অঙ্গীকার নিয়েছেন যে আপনার আমার প্রতিপালক আল্লাহ। তাহলে এই সমাতে কিন্তু ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, যা আছে অমুসলিম সবার কিন্তু রূহ জগতে সবাই কিন্তু আল্লাহ তাআলাকে প্রতিপালক হিসেবে গ্রহণ করেছিল। কিন্তু আপনি পরে আপনার আকীদাকে নষ্ট করেছেন, আপনি অন্যদিনে ধর্মে গেছেন, যা আয়াত থেকে বোঝা যায়। যে এরপরে আর একটা আপনার যে বিষয়টা উম্মাতুন ওয়াহিদা, মানে আমরা সবাই এক জাতি ছিলাম। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন কানান নাসু উম্মাতান ওয়াহিদা, যে এরা সবাই তাওহীদের উপর সবাই ছিলাম। তার মানে যখন মুসলমান জাতি বা অন্যরা কেউ যখন আপনি রূহ জগতে ছিলেন আপনি তাওহীদের উপর ছিলেন, এবং এরপরে যখন ফিতরত মানে মানুষ যখন পিতা মাতা মায়ের গর্ভ থেকে যখন জন্মগ্রহণ করেছে ওই সময় তারা কিন্তু ফিতরতের উপর ছিল। তাই আমরা তাওহীদের উপর সবাই ছিল, পরে এরা বিভিন্ন দলে তারা বিভক্ত হয়েছে। তাই আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতি রাসূলান আন ইয়াবুদুল্লাহা ওয়াসতানিবুত তাগুত। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে আমি যুগে যুগে যতগুলো নবী রাসূলের প্রেরণ করেছি সবার একই দাওয়াত ছিল, তোমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে এবং তাগুতি পথ থেকে তোমরা দূরে থাকবে। ওলামা সুন্নাহগণ বলছেন যে তাগুত হলো যে আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত করা হয়, সেটাই হলো তাগুত। ফাকুল্লু মা উবিদা মিন দুনিল্লাহ ফাহুয়া তাগুত, আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত করা হয় সেটা হলো তাগুত। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে একই জাতি আমরা ছিলাম। আর একটা এখানে বিষয় যে আসলে তাওহীদ আগে না শিরক আগে। এর আগে আপনাদের বললাম একটা হাদিস যে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন হাদিসে কুদসিতে, তিনি বলছেন যে খলাক্ত ইবাদি হুনাফা। এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহ সুবহানাহু তাআলা মানুষকে সৃষ্টি করেছেন মুওয়াহ্হিদ হিসেবে। তাই তিনি বলছেন যে আমার যারা মুওয়াহ্হিদ খালি সন্তান তারা আমার ইবাদত করবে। তাহলে তাওহীদ মূলত প্রথমে, শিরক পরে, মানুষ পরে পদস্খলন হয়েছে, যা আমরা আগের হাদিস থেকে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা বলছেন ফাজতালাত হুমুশ শায়াতিন, তো আগে যখন তারা তাওহীদের উপর ছিল পরে শয়তানের অসহায় পড়ে তারা পদস্খলন হয়েছে। তাই তাওহীদ আগে, শিরক আগে নয়, তাওহীদ আগে, তারপরে মানুষ আস্তে আস্তে সঠিক পথ থেকে পদস্খলন হয়েছে। এরপর আমাদের যে বিষয়টি যে আসলে ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মকে আল্লাহর কাছে কবুল হবে, এগুলো আকীদার বিষয়। তাহলে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে কবুল হবে না। তাই আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম। ইসলাম অর্থই হলো যে আপনার আত্মসমর্পণ আপনি করবেন। আত্মসমর্পণ কার জন্য করবেন? আল্লাহর জন্য করবেন। আপনার জীবনে যত প্রকার ইবাদত বন্দিগি রয়েছে সব ইবাদত বন্দিগি আল্লাহ সুবহানাহু তাআলার জন্য করা লাগবে। এরপরে যারা শিরকি কাজ করে এদেরকে ত্যাগ করতে হবে, এবং যে সব পরিবার শিরকের সাথে মিশ্রিত রয়েছে এদেরকে ত্যাগ করতে হবে, এটা হলো ইসলামের দাবি। তাই আপনি মুসলমান যখন আপনি হয়েছেন অবশ্যই আপনার কাজ কর্ম সবগুলো আল্লাহর জন্য হতে হবে, অন্য কাউরির জন্য আপনার মাথা নত হবে না। এই জন্য আমরা আকিদার ক্ষেত্রে যেটা আমাদের বাংলাদেশে, ভারত, পাকিস্তান অনেক দেশে দেখা যায় যে মানুষ কবর কেন্দ্রিক, কেউ কবর পূজা করে, কবর যায় সিজদা করে, কেউ মানত দেয়, কেউ নজর মানে, কেউ খাসি দেয়, কেউ টাকা দেয়, কে নীরবতা পালন করে, আবার কেউ ভয় করে কবর যিনি শায়িত আছেন। এগুলো হলো শিরকিয়াত কাজ, এগুলো আকিদা। আপনাকে বিশ্বাস করতে হবে যে এগুলো থেকে নিজেকে রক্ষা করতে হবে। আবার যারা পীর সাহেবরা আছে এদের মুরিদকে আপনার একসাথে করে এবং তারা বলে যে, কেউ বলে থাকে যে পরকালে তারা নাজাত দিবে, এগুলো না, এগুলো মিথ্যা। বা কেউ বলে থাকে পিন না ধরলে জান্নাত পাওয়া যায় না, সবগুলো মিথ্যা। তোহমাত আল্লাহদের হৃদয় দান করুক। যারা এগুলো বলেন আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করি যে আপনার আরও পড়ুন, আপনার আকিদে পড়ুন, আপনার কল্যাণ হবে। তাই নিজের আকিদেকে নষ্ট না করে বা আপনার কল্যাণের পথে আসুন, তাহলে আপনার ইহকাল পরকাল কল্যাণ হবে। তাই আমরা আকিদা নষ্ট না করে দিনের পথে আসার চেষ্টা করি। যাই এই এর মর্মে জি তাই এই মর্মে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যারা মূলত ইসলাম ধর্মের ভিতরে নেই তাদের সম্পর্কে আল্লাহ বলছেন ওয়ামাই ইয়াবতাগি গায়র আল ইসলামি দীনান ফালা ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো দিন ধর্ম অন্বেষণ করবে আল্লাহ সুবহানাহু তাআলা তাদের থেকে কিছুই কবুল করবেন না, পরকালে তারা ক্ষতিগ্রস্ত হবে। তাহলে এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় মুসলমান বাদ দিয়ে যত প্রকার আর দিন ধর্ম রয়েছে তারা সবাই পরকালে ক্ষতিগ্রস্ত, চিরস্থায়ী তারা জাহান্নামী। যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তারাই শুধুমাত্র পরকালে নাজাত পাবে,
পরকালে নাজাত পাবে, নচেত যদি আপনি অমুসলিম হয়ে মৃত্যুবরণ করেন, হতে পারে আপনি দুনিয়াতে অনেক কিছু মজা করছেন অনেক কিছু, কিন্তু পরকালে আপনার জন্য কিছু নাই, পরকালে আপনার জন্য কিছু নাই। তাই আমাদের সমাজে অনেক কিছু রয়েছে, তো আমি বলতে চেয়েছিলাম যে আপনার আমার আকিদাগুলো সংশোধন করতে হবে, নচেত পরকালে নাজাত পাওয়া যাবে না। আকিদা সংশোধন করলে আপনি বিনা হিসাবে জান্নাত যেতে পারবেন, 70,000 কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমাম বুখারী হাদিসটি নিয়েছেন, অন্য গ্রন্থে হাদিস রয়েছে। তো 70,000 ব্যক্তি যারা বিনা হিসাবে জান্নাত যাবে, তা আমরা আশা করছি আল্লাহ যেন আমাদেরকে ওই 70,000 যে রয়েছে তার ভিতরে আরও তার সাথে যোগ করে আরও অনেক বিভিন্নভাবে বলেছেন, তো আমরা যাতে করে বিনা হিসাবে জান্নাত যেতে পারি। তো বিনা হিসাবে যারা জান্নাত যাবে তাদের কিন্তু সবার আকিদা সঠিক, আকিদা সঠিক না হলে বিনা হিসাবে জান্নাত পাওয়া যাবে না। আকিদা সঠিক না হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনি সুপারিশ পাবেন না। আপনি যদি মুশরিক হন, বেদাতি হন, তাহলে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ আপনি পাবেন না। আপনার যদি আকিদা নষ্ট থাকে তাহলে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাওয়া যাবে না। তাই দেখেন রাফেজা, একটা শিয়া রাফেজা, এদের একটা আকিদা রয়েছে, তাদের আকিদা যে তাদের ইসমাতিল আইম্মা মিনাজ জুনুব, তাদের ওলামাগণ তারা বিশ্বাস করে যে তাদের যে আলেম ওলামা রয়েছে এরা নিষ্পাপ, তাদের যে আলেম ওলামা রয়েছে নিষ্পাপ, নাউজুবিল্লাহ, এটা কোশ্চিনকাল হতে পারে না। তাই যারা শিয়া রাফেজা এদের একটা আকিদা যে তাদের আলেম ওলামা এরা নিষ্পাপ, কোশ্চিনকালেও নাই, মানুষ কোনো দিন নিষ্পাপ হতে পারে না, মানুষ মাত্রই ভুল হয়, আদম সন্তান ভুল করেছে, আমরা আদমের সন্তান, বিধায় আমাদের ভুল হবে, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাবো, তাওবা করব। কিন্তু কোনো ব্যক্তি যদি বিশ্বাস করে যে আলেম ওলামা নিষ্পাপ, তাহলে তার আকিদায় সমস্যা আছে, আকিদায় সমস্যা আছে, তাহলে সে নিজের ইমানকে সে নিজে নষ্ট করবে। যে আমাদের মাঝে এবং তারা যা শিয়া রাফেজারা সাহাবাদেরকে গালি দিয়ে গালাজ করে, অথচ আদৌ ঠিক না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবাদেরকে তিনি মাফ করে দিয়েছেন, এগুলো আকিদা। তাহলে সাহাবাদেরকে আপনি কী করে গালি দেন? আল্লাহ তাআলা বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, সমস্ত সাহাবাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট এবং সাহাবারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ সাহাবাদের প্রতি সন্তুষ্ট আর সাহাবাগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সন্তুষ্ট। তাহলে আপনি সাহাবাদেরকে কী করে গালিগালাজ করেন? খাওয়ারেজ একটা গ্রুপ রয়েছে যারা উগ্রপন্থী, এরা যারা বড় পাপ করে এদেরকে গালিগালাজ করে, বড় পাপীদেরকে তারা কাফের বলে। যারা খাওয়ারেজ রয়েছে একটা উগ্রপন্থী গ্রুপ, এরা বড় পাপীদেরকে দিন থেকে বাইর করে দেয়, বড় পাপীদের দিন থেকে বাইর করে দেয় এবং পরকালে চিরস্থায়ী জাহান্নামী বলে, নাউজুবিল্লাহ। আপনি যারা এই আকিদা পোষণ করেন যে বড় পাপী কেউ যদি মুসলমানের ভিতরে কেউ যদি বড় পাপ করে আর আপনি দিন থেকে তাকে যদি বাইর করে দেন, তাহলে এটা ভুল হয়ে যাবে, এটা শরীয়ত আপনাকে বলছে না। বড় পাপ কেউ করলে, বড় পাপ যদি কেউ করে, তাহলে এর আমলে ত্রুটি হয়, তার ইমান কমে যায়, তাকে ফাসেক বলা হয়, কিন্তু দীন ইসলাম থেকে তাকে বের করা যাবে না, দীন ইসলাম থেকে তাকে বের করা যাবে না। কেউ যদি হালালকে হারাম করে অথবা হারামকে হালাল করে, যদি কেউ অস্বীকার করে, যেমন কেউ যদি সালাতকে ডাইরেক্ট অস্বীকার করে, তাহলে সে দিন থেকে বাইরে, কিন্তু বড় পাপ হয়তো করে বসেছে বা হয়েছে, তাই তাকে আপনি দিন থেকে বের করবেন না, বরং তার ইমানের ত্রুটি রয়েছে, সে ফাসেক, সে পাপি, সে জালেম, এগুলা, কিন্তু সে দিন থেকে, দিন ইসলাম থেকে বাইরে নয়। কারণ যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক দল মানুষকে বের করবেন জাহান্নামী, তাদের নামই বলা হবে জাহান্নামীয়ুন, তারা জাহান্নামী নাম ধারণ করবে এবং তাদের জাহান্নামী বলা হবে, তার মানে ওদেরকে জাহান্নাম থেকে বের করা হবে। তাহলে আপনি কী করে এই মুসলমান জাতিকে দিন থেকে বের করছেন? যার ইমান আছে হয়তো সে পাপ করেছে, তাই আপনি কোশ্চিনকালেও মুসলমানকে বলতে পারবেন না চিরস্থায়ী জাহান্নামী। যদি সে ওই কাজ করে তাহলে দিন থেকে বের করা, তাহলে ভিন্ন কথা, কিন্তু বড় পাপের কারণে আপনি দিন ইসলাম থেকে কাউকে বের করতে পারেন না। বরং যারা পাপিষ্ট মুসলমান, সে যদি তার ইমান থাকে, সরিষার দানা পরিমাণ, জব পরিমাণ, গম পরিমাণ, যদি তার ইমান থাকে, তাহলে ইমান নিয়ে সে যদি মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারে, তাহলে একদিন পুড়ে হলেও সে জান্নাতে যাবে। তাই আপনার আকিদা সংশোধন করেন, মানুষকে বড় পাপিয়ে কাফের বলে নয়, বরং তাদেরকে কাছে টেনে তাদেরকে ভালোভাবে দাওয়াত দেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের ইহকাল পরকাল কল্যাণ দান করবেন। জি, এরপরে কিছু মুতাজিলা এক গ্রুপ আছে, এরা বলে যে যারা বড় পাপি এরা দুনিয়াতে কাফেরও নয় মমিনও নয়, কিন্তু পরকালে চিরস্থায়ী জাহান্নামী, এটাও বাতিল। তার মানে আপনি তাকেও দিন থেকে বাইর করে দিয়েছেন। জি না, যে হলো বড় পাপি, ওই ফাসেক, তাই সে পাপি, সে জালেম, সে নিজের পাপ হয়েছে, ত্রুটি হয়েছে, তার ইমান কমে গেছে, কিন্তু চিরস্থায়ী জাহান্নামী নয়। যে এরপরে আর কিছু আছে, যারা কাদরিয়া গ্রুপ, এরা
তাকদীরকে অস্বীকার করে, হয়তো এই গাছ নিজে হাতে লাগাইছে তাই বলছে আমি নিজে হাতে লাগালাম এটা আল্লাহর কোনো ক্ষমতা নাই। জি না, আপনি লাগাইছেন নিজে ঠিক আছে, কিন্তু আল্লাহর আল্লাহ আপনাকে ক্ষমতা না দিলে আপনি করতে পারতেন না। তাই এগুলা বিশ্বাস, এগুলা বাতিল বিশ্বাস। আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করছেন তা আপনি কাজটা করতে পারছেন। আবার একটা গ্রুপ রয়েছে জাবরিয়া, জাবরিয়ারা বিশ্বাস করে যে পাপ যা অন্য উপকর্ম করছে সবগুলো আল্লাহ করাচ্ছেন। জি না, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান বুদ্ধি দিয়েছেন, জ্ঞান বুদ্ধি অনুযায়ী আপনি কাজ করবেন, ভালো যেটা সেটা করবেন, আর অন্যায় থেকে আপনি নিজেকে রক্ষা করবেন। এটা হলো জ্ঞানবানের পরিচয়। তাই তাকদীর বিষয়ে ভালো মন্দ আপনার বিশ্বাস করতে হবে, কিন্তু আপনি কোনো সময় বলবেন না যে আমি এটা করলাম তা আল্লাহর কোনো ক্ষমতা নেই, বা পাপ পঙ্গিল যা করছি যা অন্য উপকর্ম কর্ম করছি সবই আল্লাহ করাচ্ছে। জি না, এটা না, আল্লাহ আপনাকে বুদ্ধি দিয়েছে, এই জ্ঞানের আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবেন। জ্ঞান আপনার জ্ঞান সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে, যদি পাগল হয়ে যান না বুঝেন তাহলে ভিন্ন কথা, কিন্তু পাগল না হলে আপনি উল্টাপাল্টা কথা বললে আপনি নাজাত পাবেন না। তাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইহরিস আলা মা ইয়ানফাক ওয়া ইস্তাইন বিল্লাহ, যে তোমার যেটা করলেন সে কাজ করো আর আল্লাহ সাহায্য চাও। ইহরিস আলা মা ইয়ানফাক ওয়া ইস্তাইন বিল্লাহ, তোমার জন্য যেটা করলেন সেটা তুমি করো আর আল্লাহর সাহায্য চাও, আল্লাহর সাহায্য চাও। তাই এরপরে আরও কিছু আছে, জাহামিয়া গ্রুপ রয়েছে, আল্লাহর যতগুলো নাম রয়েছে তার সিফাতকে অস্বীকার করে, আর তারা বলে যে আল্লাহকে বিশ্বাস করলে পরিপূর্ণ ইমানদার হওয়া যাবে। জি না, আপনি আল্লাহকে অস্বীকার করছেন, আল্লাহর যদি নাম সিফাত উত্তম নাম যেগুলো রয়েছে, আল্লাহর সিফাত যেগুলো রয়েছে এগুলো যদি অস্বীকার করেন আপনার ইমান নষ্ট হয়ে যাবে। আর আপনি বলছেন যে ইমান আছে এটা বিশ্বাস করলে ইমানদার, জি না এমনটি না, শরীয়ত এমনটি না। আপনি আল্লাহর প্রতি বিশ্বাস করবেন, মুখে স্বীকৃতি দিবেন, আমলে বাস্তবায়ন করলেই আপনি ইমানদার হতে পারবেন। মুরজিয়ারা কিছু গ্রুপ আছে, ওরা বলে অন্তরে আল্লাহ আছে বিশ্বাস করলেই ইমানদার হওয়া যায় না হওয়া যায়। জি না, এটাও বাতিল। আপনি অন্তরে বিশ্বাসের সাথে মুখের স্বীকৃতি দিবেন, এরপরে আমল করবেন, তাহলেই ইমানদার হওয়া যাবে। আরও কিছু গ্রুপ রয়েছে যারা ওয়াহাদাতুল উজুদ এ বিশ্বাস করে, যে ওয়াহাদাতুল উজুদ মানে স্রষ্টা এবং সৃষ্টির ভিতরে কোনো পার্থক্য নাই, লা ফারকা বাইনাল খালিক ওয়াল মাখলুক। কেউ যদি এই বিশ্বাস করে তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে। এইখান থেকে আসলো যে অনেকে বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা বাতিল কথা। আল্লাহ আরশের উপর সমুন্নত, আপনার আকিদা হবে যে আল্লাহ আরশের উপর সমুন্নত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আর রহমানু আলাল আরশিস্তাওয়া, আর রহমানু আলাল আরশিস্তাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর সমুন্নত। আপনার এই বিশ্বাসই হবে আল্লাহ সর্বত্র বিরাজমান নয়, বরং তিনি দেখেন শুনেন এগুলো সর্বত্র, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর সমুন্নত, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। আপনার গ্রুপে কিছু রয়েছে কবর পূজারী, এরা হলো নিজেকে ওলিয়া আউলিয়া দাবি করে আর বলে পিঠ না ধরলে জান্নাত পাওয়া যাবে না, এগুলো বাতিল আকিদা, এগুলো বাতিল আকিদা। আপনি ডাইরেক্ট আল্লাহকে বলেন, আর পীর যদি আপনি হতে চান তাহলে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করেন, মাজার পূজারি নয়, কবর পূজারি নয়, আল্লাহকে ভয় করেন, নচেত পরকাল আপনার জন্য খুব কঠিন ও জটিলতা রয়েছে। আমাদের সমাজে কিছু কাদিয়ানি যারা আছে, যারা নবুয়াত দাবি করে এরা দিন থেকে বাইরে, যারা নবুয়াত দাবি করে এরা দিন থেকে বাইরে। ইহুদি নাসারা, এরা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার কারণে এরা দিন থেকে বাইরে। অলমাজুসিয়া, যারা অগ্নি পূজা করে এরাও দিন থেকে বাইরে। যা হোক, যে বিষয়গুলো বলার যে যারা মুসলমান বাদ দিয়ে অমুসলিম তারা সবাই দিন থেকে বাইরে। তাই আপনাকে দাওয়াত দেব যারা আমরা উল্টাপাল্টা আকিদা আমার রয়েছে বা এগুলো আমরা আপনি সংশোধন করার জন্য বলছি, আমাদের দেশে বড় বড় আলেম ওলামা আমরা যারা আছি আর যারা আকাবের তাদেরকে আপনাদের বলবো এই বইটা পড়ার জন্য, যে আমাদের সবাই আমাদের দেশে যে প্রসিদ্ধ আলেম ওলামার ভিতরে অনেক বড় আলেম, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস দিক, যে শারহ আল আকীদা আত তাহাবিয়া ইমাম তাহাবি রহিমাল্লাহ, এই বইটা আপনাকে পড়ার জন্য বলছি। এই বইটা দুই খণ্ড আছে, এটা এক খণ্ড। তো এর ব্যাখ্যা করেছেন ইবনে আবিল আইজ হানাফি রহিমাল্লাহ, উভয় হানাফি। তো আমরা যারা বড় বড় মাদ্রাসা, আমরা যেমন হাটহাজারি এবং আরও যেগুলো বাংলাদেশে বড় বড় মাদ্রাসা আছেন, মাদ্রাসা করেছেন, আপনাদের সবাইকে বলবো যে আপনারা আমাদের দিনী ভাই, আপনারা আমরা সবাই মিলে জান্নাতুল ফেরদাউস যাতে যেতে পারি এই কামনা করি। তাই মাদ্রাসাগুলোতে এই বইটা অন্তত পড়ান, সিলেবাসের অন্তর্ভুক্ত করেন। শারহে আল আকীদা তাহাবিয়া ইমাম তাহাবি রহিমাল্লাহ, এটাই তো আমাদেরই অনেক বড় তাজ, মাথার মুকুট, যিনারা দিনের খেদমত করে গেছেন তিনি একজন। তাই যে মাদ্রাসাগুলোতে এই বইটি নাই আপনাদের বলবো সিলেবাসের অন্তর্ভুক্ত করুন, তাহলে দেখবেন এই বইটা যদি কোনো ব্যক্তি পড়ে তাহলে আপনার আকীদা সংশোধন করা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। তাই আপনাকে বলতে চাই যে এই ইমামের বইটা আপনার মাদ্রাসাতে সিলেবাসভুক্ত করুন, দেখবেন আপনার ইহকাল পরকাল কল্যাণ হবে। তাই আমি সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো, যে আমরা যে আকিদা হওয়া উচিত, যে আপনার আমার আকিদা হওয়া যে আপনি আল্লাহকে স্রষ্টা জানবেন, সৃষ্টিকর্তা, রিজিকদাতা, হায়াতদাতা, মৃত্যুদাতা আল্লাহকে জানবেন, তাহলে আপনার জন্য কল্যাণ হবে। এরপরে যখন আপনি এটা জানলেন, তারপর আপনাকে আসতে হবে আপনার জীবনের সকল ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য, অন্য কাউরির জন্য মাথা নত নয়, কোনো কবর, কোনো পীর, ওলি আউলিয়া এগুলা নয়, বরং ডাইরেক্ট আল্লাহকে আপনি বলবেন
সিজদা যত সিজদা রয়েছে, যত রুকু রয়েছে, সালাত, হজ, জাকাত, যত প্রকার ইবাদত ভয় ভীতি সম্পন্ন আল্লাহর জন্য আপনি করবেন, অন্য কাউরির জন্য না। স্রষ্টা হিসেবে একমাত্র আল্লাহ, সৃষ্টিকর্তা, রিজিকদাতা, হায়াতদাতা, মৃত্যুদাতা, কল্যাণ অকল্যাণের মানিক আল্লাহ। বিধায় আল্লাহর কাছে আপনার যা কিছু রয়েছে সমস্ত কিছু আল্লাহর জন্য ইবাদত বন্দী করবেন, যা ইবাদত বন্দী করবেন এর সাথে আপনি আল্লাহর যেগুলো নাম রয়েছে আল্লাহর নাম দ্বারা, তাওহিদুল আসমা ওয়া সিফাত, আল্লাহর যেগুলো নাম রয়েছে, উত্তম নাম রয়েছে, তার সিফাত রয়েছে, এর দ্বারা আল্লাহ আল্লাহকে আপনি ডাকেন, আল্লাহর উত্তম নাম রয়েছে। আপনি কোনো সময় বলবেন না যে আল্লাহর সাথে মানুষের সাদৃশ্য, যিনি আপনার ভুল থিওরিটা, আল্লাহর হাত রয়েছে, আপনি কোনো সময় বলবেন না যে আল্লাহর হাত কুদরতি, না এটা ভুল, আল্লাহর প্রকৃত হাত, আল্লাহর হাত আল্লাহর জন্য প্রযোজ্য, আপনার হাত আপনার জন্য প্রযোজ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু দেখেন, আপনি সামান্য কিছু দেখছেন চোখে, কিন্তু আল্লাহর চোখ আছে, লাইসা কামিসলি শাই ওয়া হুয়া সামিউল বাসির, তিনি শুনেন জানেন, তিনি শুনেন দেখেন, তিনি শুনেন দেখেন, তার সাথে কোনো জিনিসের সাদৃশ্য নাই। তাহলে আল্লাহর দেখা আপনার দেখা এক নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু দেখছেন, তার জ্ঞান আপনার জ্ঞান এক নয়, তাই আপনি বলতে পারেন না যে আল্লাহর সাথে আমার সাদৃশ্য, যিনি আপনি সামান্য মৃত্যু, আপনি হঠাৎ করে মৃত্যুবরণ করতে পারেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরঞ্জীব, আল হাইয়ুল কাইয়ুম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, সবাকে সবার রক্ষণাবেক্ষণশীল তিনি। তাই আপনাকে এইগুলো বিশ্বাস, আল্লাহ যেগুলো নাম রয়েছে, নামকে কোনো সময়তে আল্লাহর যেগুলো নাম রয়েছে এগুলোকে অস্বীকার আপনি করতে পারেন না, আল্লাহর যেগুলো সিফাত রয়েছে সেগুলোকে আপনি অস্বীকার করতে পারেন না, বরং যেইভাবে কোরআন এবং হাদিসে বলা হয়েছে ঠিক সেইভাবে আপনি বলবেন যে আল্লাহ আরশের উপর সমুন্নত, আল্লাহর হাত রয়েছে, আল্লাহর পা রয়েছে, পা কিয়ামতের দিন জাহান্নাম বলবে আমার আরও কিছু দরকার আছে, ওই সময়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পা দিবেন, ওই সময়তে কত কত শব্দ হবে, ইমাম মুসলিম রাহিমাল্লাহ হাদিসটি নিয়েছেন। তাই আল্লাহর পা আল্লাহর জন্য প্রযোজ্য, তাই যেইভাবে হাদিসে কোরআন হাদিসে এসেছে ঠিক সেইভাবে আমি বিশ্বাস করব। এবং আমরা অনেকেই দেখা যায় যে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে কিছু বলি যে তিনি মাটির তৈরি, নানুরের তৈরি, তিনি মাটির তৈরি, যা আমরা জানি যে তার পিতামাতা ছিল মাটির, তার স্ত্রী পরিবার ছেলেমেয়েরাও ছিল মাটির, বিধা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাটির তৈরি, আর যা নূর যা আমরা জানি তা তিনি যে আলো ছড়াইছেন মানুষের মাঝে হেদায়েতের বাণী সেটাকে বলা হয় নূর, কিন্তু তিনি সৃষ্টি, মাটির মাটির সৃষ্টি। আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং নবী রাসূল মানুষেরা মাটির তৈরি, আর ফেরেশতারা নূরের তৈরি, জিন যারা আছে এরা হলো আগুনের তৈরি। তাই আপনাকে আকিদাগুলো সংশোধন করতে হবে, যে আপনার যদি এরকম কোনো আকিদা থাকে তাহলে অবশ্যই আপনার আকিদা আপনাকে সংশোধন করতে হবে, যদি কিছু কুফরি আকিদা থেকে থাকে তাহলে আপনাকে অবশ্যই আকিদা আপনাকে সংশোধন করতে হবে। তাই আমাদের সমাজে দেখা যায় অনেকে রয়েছে যে অনেকে মাজার বিশ্বাস করতে গিয়ে সে ওয়াসিলা বলে, যে ওয়াসিলা না ধরলে পরকালে নাজাত পাওয়া যাবে না। অনেকে ওয়াসিলা বলতে পীর সাহেবকে বলে যে অমুক পীর সাহেব আমি তোমার কাছে ওয়াসিলা করছি, বা হে আল্লাহ রাসূল তোমার কাছে ওয়াসিলা তোমাকে ধরছি, এভাবে যে এগুলো করে এগুলো বেদাতে ওয়াসিলা, এগুলো কবরের কাছে এগুলো চাওয়া যাবে না। আপনি আল্লাহর কাছে ডাইরেক্ট চান সৎ আমলের মাধ্যমে, আল্লাহর উত্তম আম যেগুলো উত্তম নাম রয়েছে তার সিফতের মাধ্যমে, সৎ আমলের মাধ্যমে, এবং যারা নেককার ব্যক্তি, নেককার ব্যক্তি যারা রয়েছে, কোনো ভালো মানুষ আছে, জীবিত আছে, মৃত্যু নাই, জীবিত ব্যক্তিকে বলেন আমি বিপদে পড়েছি আমার জন্য একটু দোয়া করেন, এভাবে আপনি বলতে পারেন। তাই আমরা আকিদাগুলো বুঝে শুনে আমরা আমল করার চেষ্টা করি, আর আমরা কাউকে বলবো না ফেতনাবাজ, যে সঠিক আকিদা বললে কোরআন হাদিসের কথা যদি বলা হয় তাহলে কোনো সময় বলবেন না যে হলো ফেতনাবাজ, বা এই হলো সমাজে ফেতনা ছড়াচ্ছে, যে না আপনাকে বলি আপনি আকিদাগুলো পড়েন, সঠিক আকিদা পড়েন, কোরআন হাদিস পড়েন, আল্লাহ সম্পর্কে জানেন, রাসূল সম্পর্কে জানেন, কোরআন হাদিস পড়েন, তাহলে দেখবেন আপনার ইহকাল পরকাল কল্যাণ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের ইহকাল পরকাল কল্যাণ দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাকাল্লাহুম্মা হামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।